প্যারিসে সন্ত্রাসী হামলায় পুলিশ সহ নিহত দুই। ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য সহ দুইজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে। প্যারিসের চ্যাম্প এলিসিস এলাকায় এক বন্দুকধারী নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে এক পুলিশ সদস্য ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও মারা যান। দেশটির সন্ত্রাস বিরোধী ইউনিট এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরি হেনরি ব্রেনডেট গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আইএস জঙ্গিদের কাজ বলে তাদের ধারণা। এ ঘটনার পর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওয়ালাদ, প্রধানমন্ত্রী বেরনার্ড কাজিনিউফ ও স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিয়াস ফেকলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।